ফের আদিবাসী সিঙ্গেল অভিযানের বাঘমুন্ডি ব্লক কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দিল বুধবার। এই জুলাই মাসে ১৯ তারিখ, ২৬ তারিখের পর আজ ৩১ জুলাই সংগঠন থেকে একটি প্রতিনিধিমূলক স্মারকলিপি দেওয়া হয় বাঘমুন্ডি ব্লকের বিডিও ও থানার ওসিকে। সমস্ত আদিবাসী গ্রাম্য সমাজে সংবিধান ও গণতন্ত্র লাগু করতে হবে, কেননা আদিবাসী স্বশাসন ব্যবস্থার নাম চলে আসার নিযুক্ত বংশানুক্রমিক মাঝি পারগনা সংবিধান আইন কানুন মানেন না, রাজনৈতিক শাসন শোষণ চালাচ্ছেন, অর্থাৎ আদিবাসী গ্রাম্য সমাজে সমাজে গোলামী জীবনযাপনে মজবুর হচ্ছেন। মূলত এই দাবি নিয়ে সংগঠনের তরফে বিডিও ও ওসির মারফত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নিকটে পাঠানোর জন্য স্মারকলিপি দেওয়ার কাজ চলছে। সংগঠনের থেকে উপস্থিত ছিলেন বাঘমুন্ডি ব্লক সম্পাদক রামপদ সোরেন সহ অন্যান্য সদস্যগণ। আজকে আবারও আপনাদের স্মারকলিপি দেওয়া হচ্ছে প্রতিনিধিমূলক, কি বলবেন সেই নিয়ে, কি কারণে দিচ্ছেন আপনারা? আজ আজ নিয়ে এক মাসের ভিতরে আমরা তিনবার ডিপুটেশন দিলাম, ১৯ তারিখ, ২৬ তারিখ আর ৩১ তারিখ। আমাদের একটাই ডিমান্ড আছে, যেটা আদিবাসী সমাজে গণতন্ত্র এবং সংবিধান লাগু করা হোক। আমরা বিডিও এবং ওসি মারফত মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্মারকলিপি আমরা প্রদান করলাম যে আদিবাসী সমাজ আজ পর্যন্ত সংবিধান মানেন না এবং অনেকেই জানেন না, কারণ ওনারা এখনো পর্যন্ত অশিক্ষিত এবং মাতাল। তার জন্য সমাজে রাজতান্ত্রিক শাসন চালাচ্ছেন এবং সেটা অসাংবিধানিক। অনেকেই অনেক সময় আমাদের সমাজে অনেক অনেক ব্যক্তিকে গ্রাম থেকে সামাজিক বহিষ্কার করেন, ডাইনি প্রথাকে বাঁচিয়ে রেখে তারা ডাইন প্রথাকে তারা বিরোধিতা করেন না এবং ওই সুযোগে কাউকে ডাইনি অপবাদ দিয়ে তাকেও অনেক সময় অনেক মহিলাকে ঘর ছাড়া করা হয়। এবং যেটা রাজতন্ত্র, যেটা আমাদের সমাজে রাজার বেটা রাজা, মাঝি মাঝির বেটা মাঝি হবে, এইভাবে বংশানুক্রমিক মাঝি পারগনা সিস্টেম চালাচ্ছেন, এটা আমরা বিরোধিতা করছি। হ্যাঁ, আর সমাজে যাতে আইন কানুন মেনে চলে তার জন্য প্রশাসনকে আমরা অবগত করছি। এবং সমাজ বলে সমাজের নাম করে তারা সমাজে একটা অন্যায়ভাবে মানুষকে শাসন করছে, তারা যাতে না করতে পারে প্রশাসনিক উপযুক্ত পদক্ষেপ নেয়, আমরা তার জন্য আবেদন জানালাম। কোথায় কোথায় আজকে আপনারা এই আবেদনটা জানিয়েছেন? আমরা আজকে বাঘমুন্ডি ব্লক বিডিও অফিসে এবং থানায় ওসি সাহেবের কাছে। আপনার পরিচয়? আমার নাম রামপদ সরেন, আমি সেকেন্ড অভিযান বাঘমুন্ডি ব্লক এবং সেক্রেটারি হিসাবে কাজ বসিয়ে বসছো, সভাপতি হিসাবে আমরা নির্দায়িত্ব আমার আছি।